কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি। এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে। এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে। তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স, ওয়াকার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে। দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায়, আমি চাই ওরা সবাই খুশি থাকুক। আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল, বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো। স্বাগত, ভেতরে চলে এসো। তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও, যদিও তোমাদের একটা আছে। হ্যাঁ, আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছলো, আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেইনের পিছনে লাখ লাখ ডলার খরচা করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে। তোমাদের বিস্কিট কে কেমন লাগছে? ও, এই খুব কিউট। আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওরা একসঙ্গে দৌড়চ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ খুবই ভালো। তাহলে কি তোমরা একে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাদেরকে প্রথমে একটা এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যেখানে থাকবে একজন থার্ড পার্টি পার্সন যে দেখবে এই ডগ গুলো একটা সেফ, স্টেবল আর লাভিং হোম পাচ্ছে কিনা। বার্কলি এখন অফিশিয়ালি অ্যাডপ্টেড, কংগ্রেচুলেশনস। আর যখন পরের ফ্যামিলি এলো, চলুন আপনাদের জন্য একটা ডগ খোঁজা যাক। তারা এসেই একটা ডগ কে পছন্দ করলো। ও, দেখো একবার, ও বাড়ি যেতে তৈরি। কতগুলো নেবে? তুমি যতগুলো কোলে নিতে পারবে। চার্লি আর নাগেট, ও এরা তো একসাথে খুবই খুশি। তারপর চার্লি আর নাগেট কে বাই বলার পরে ওদের ঘরগুলোকে তুলে নেওয়া হলো। হাই, আমি কার্ল, আমার বদলে ডগস দেখতে চাই। হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে এসেছি। আমি চ্যান্ডলার, দেখা করে ভালো লাগলো। কেমন আছো? আমি জিমি। হাই, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ব্রাউনি কে পছন্দ করেছো। এই খুব কিউট। প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল, কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল। কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো। পাপি, তুমি কি এর সাথে খেলতে চাইবে? ও মাই গড, দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও, তাহলেই কাজটা হয়ে যাবে। আমার একে খুব পছন্দ, আমার একে খুব পছন্দ হয়েছে। তুমি কি হ্যানসেলকে নিয়ে যাবে? নিয়ে যাব। এখানে অনেক লোক চলে এসেছে, বুঝতে পারছি না কি করব। ও গড, আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল। আপনাদের আগেই বলে দিই, এই এক্স গুলোর মানে কিন্তু ডগ গুলো মরে যায়নি, এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে। আমার এই দুটোই চাই। দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে। এই দুটোই ফ্রি? না, আসলে দুটোই ফ্রি। চলো দুটোই নিয়ে নি। আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে। খুব ভালো, একে নিয়ে যাব। চ্যান্ডেলার সবার সাথে ডগ গুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে। কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগ গুলোকে চুরি করতে না পারে, আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগগুলোকে অ্যাডপ্ট করে নেয়। তাছাড়া আমরা 50 জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে। আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগগুলো একটা ভালো বাড়ি পায়। আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে। তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো? হ্যাঁ হ্যাঁ করবো। তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রিতে দেওয়া হবে। দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। ফ্রি পেট ফুড লাইফ টাইমের জন্য, আর লাইফ টাইমের জন্য পেট ইন্স্যুরেন্স। কি বলছো? কি আমার তো কান্না পেয়ে যাচ্ছে। আমরাও কি সারা জীবন পাবো? না, মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না এখানে। স্পট আর জিঙ্কস কে ধন্যবাদ জানাই, কারণ ওদের জন্যই আমরা 100টা ডগ কে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি। এ তো দারুণ, থ্যাংক ইউ। তার মানে হলো এই ডগ গুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে। ও মাই গড, এটা দেখো। থ্যাংক ইউ, এত ভালো কাজটা কে করছে? আমার বন্ধু জিমি। ও, তোমার বন্ধু জিমিকে থ্যাংক ইউ বলো। তারপর আমার এনার সাথে দেখা হলো, যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে 6-6টা ডগকে অ্যাডপ্ট করে নিয়েছে। তাই আমরা ওনাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে, আর ওনার জয়ীকে খুবই পছন্দ হয়ে গেল। আর এ হলো ডেন, আর এ প্রথমবার জয়ীর সাথে দেখা করবে। দেখা যাক ওরা একসাথে থাকতে পারে কিনা। পিছন শুকছে, এটা কিন্তু ভালো জিনিস। তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো ওরা কি সুন্দর দৌড়চ্ছে। জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে। আর যেহেতু জয়ীকে নেওয়ার পর তাকে 7টা ডগকে দেখাশোনা করতে হবে, এটা তো দারুণ। তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম। আমরা আপনাকে আরো $10,000 ক্যাশ দিতে চাই। কি বলছো? কি? কিন্তু আমাকে কথা দিন, আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন। টাকা না দিলেও এটা আমি করতাম। এখন আপনি 10,000-এর জন্য এটা করবেন? কি বলছো? হ্যাঁ সত্যি, আমি অনেক পাপীদের বাঁচিয়েছি, কারণ আমি তাদের ভালোবাসি। আমি চাই তারা যেন ভালো বাড়ি পায়। হ্যাঁ একদম ঠিক, আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে। আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল, তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা 44টা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি। যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডগদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল। এর নাম হচ্ছে বাফেট, আর এর মাত্র 3টে লেগ আছে, কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তার মানে হলো 100টা ডগের মধ্যে এরই সবথেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। আচ্ছা, আমার ফেভারিট ডগ এখানে আছে, এর নাম হলো বাফেট।
এর তো দেখছে তিনটে পা। কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফেটের জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃতীয় দিনে আমাদের 50টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো। তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া, যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে। আরে তুমি তো দেখছি ক্যামেরাম্যান, কি সুন্দর। তোমরা কি নাম ডিসাইড করেছো? হ্যাঁ, হার্শি। হার্শি ডগের নাম ভালো, কিন্তু চকলেট জঘন্য। এই ভেতরে ঢুকলে চিন্তা করো না, বন্ধ করবো না। ঠিক আছে, যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না। তাহলে তোমার কি একে পছন্দ? হ্যাঁ, আমার একে পছন্দ। আচ্ছা, হাত তোলো, মজা করছিলাম। দুজনকে মানিয়েছে ভালো। তোমার কি একে পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও? এ কত কিউট। আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল, তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক। বয়েজ, বলো আমি কি করব। শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে। হাই, ঘুমিয়ে থাকো, উঠবে না। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ও ঘুমোচ্ছে। এবার ওঠো আর বলো ঘুমানোর সময় শেষ। আমার ঘুমানোর সময় শেষ। এবার আবার ঘুমিয়ে পড়ো। ভাই, ওরা ভাবছে তুমি পাগল। ওনার মুখটা দেখো। সব মজার শেষে ভালো খবর হলো, বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো। এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লেগেছে। বাফেট মনে হচ্ছে এবারে নিজের বাড়ি খুঁজে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে, টেনার না বাফেটকে? আমাদের টেনারকে। তোমরা বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ, তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে। তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম। এ খুবই মিষ্টি, এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল। কিন্তু আরো একবার, তাহলে তোমাদের বাফেটকে চাই না, একে নিতে পারবো না। ঠিক আছে, চলে এসো। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল, আর এই জন্য আমরা $50,000 খরচা করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে, কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না, আর সেই জন্যই এরা শুধু বাকি আছে। যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু ডগকে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে, যেহেতু তারা কোনো অ্যানিমাল কে রিফিউজ করে না, তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডগকে মারতে বাধ্য হয়। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি। আর এরপর এলো 4 নম্বর দিন। আর এবারে আমরা ডেভ বাতিস্তাকে নিয়ে এসেছি, যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে। থ্যাংক ইউ। একে তোমার পছন্দ হয়েছে নাকি? এ খুব ভালো। ও তোর জাদু দেখাচ্ছে। এভাবে আমার দিকে তাকিও না। ও বলছে কাম অন, আমাকে অ্যাডাপ্ট কেন করছো না? তুমি একজন অ্যাডাপ্টার। হ্যাঁ, আমার কাছে রেসকিউ করা 4টে ডগ আছে। হয়তো 5 নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার, এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালা এলো ডেভের ডিল করার। এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে, দেখা যাক ও কত ভালো অ্যাক্টর। ডেভ ওরা যখন ভেতরে আসবে, কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। হ্যালো, কেমন আছো? ঠিক আছে, এবার তুমি থামো থামো, আমি ওকে আর চাপ দিতে চাইছি না। এটা করার জন্য সরি, কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে। আর তোমাদের জন্য একটা প্রাইজ আছে। আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে, ফ্রি পেট ফুড সারা জীবন জিংসের তরফ থেকে। তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির জন্য। ওয়াও, এটা তো দারুণ। কিন্তু দাঁড়াও, আরো একটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ আছে। বিচ পেইন্টিংটার কাছে যাও, ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও। এই ফটোটা দেবে নাকি? গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি আমার পছন্দ নয়। তোমাদের ধন্যবাদ। আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল। কেমন আছেন আপনারা? ওহ, এ তো খুব কিউট। আপনারা কি দুটোই নেবেন? হ্যাঁ, এদেরকে আলাদা করলে চলবে না। পেপার ওয়ার্ক করা যাক তাহলে। হ্যাঁ চলো। আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল টেনে পৌঁছে গেলাম, আর এদেরকে অ্যাডপ্ট করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো। হায় বাবু, এই তো। দেব, তুমি আবার এর কাছে এলে, কি হয়েছে তোমার? আমার পেনি নামে একটা ডগ ছিল, এ ওর কথা মনে করাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড। একে বাড়ি ছাড়া দেখতে আমার ভালো লাগছে না। যদি কেউ একে না নিয়ে যায়, আমি নিয়ে যাব। একে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ, আমি ওকে অ্যাডপ্ট করব। ঠিক আছে, একে আমি তোমায় দিয়ে দিলাম। এখনো একটা বাড়ি পাচ্ছে। আর শুধু ডললেই নয়, একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে। কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। বাফেটকে তো দারুণ লাগছে। আমার ঠাকুরদারও একটা ডগ ছিল যার 3টে পা। আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাফেট ওর সাথে হেঁটে একটু চারিদিকটা ঘুরলো। চলো বাফেট। মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে। বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেলো, আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে। 3 পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয়। আমার এখন খুব ভালো লাগছে, মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে। তুমি একে নিয়ে বাড়ি যেতে চাও? হ্যাঁ, এ খুব ভালো একটা ডগ। আর বাফেট যাতে এর পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটাতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টম প্রস্থেটিক লেগ বানিয়ে দিলাম, আর তার অ্যাডাপ্টারকে আমরা দিলাম $10,000। ওয়াও, বাফেট বাড়ি খুঁজে পেয়েছে। এবার আমরা এটাকে সরাতেই পারি। বাফেট, এখনই আমরা তোমাকে মিস করছি। এটা দুঃখের হলেও আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি। আমরা তোমাকে মিস করবো বাফেট।
এবার শুরু হলো পাঁচ নম্বর দিন। আর মাত্র দশটা ডগ বাকি আছে। আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব। যত ডগ কমছে তত মানুষের কাছে অপশনও কমছে, তাই স্বাভাবিকভাবেই এটা আরো কঠিন হয়ে পড়ছে। আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডগকে অ্যাডপ্ট করতে চাইছিল। তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল, আর তোমরা ডাস্টিনকেও চেনো যে পাঁচ বছর আগে দশ হাজার হেরেছিল। মিলিয়ন হারার থেকে তো ভালো। আর যতক্ষণ তোমরা ডগগুলোকে দেখবে, যেহেতু আমি $2 million খরচা করেছি ডগ অ্যাডপ্টের ওপরে, আর একটুও সময় পাইনি থামবার, আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে শর্প শর্ক সম্পর্কে বলতে দেবে? অবশ্যই। ঠিক আছে, দেখো শর্প শর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার, VPN, যেটা তোমার লোকেশনে অ্যাভেলেবল না থাকা কন্টেন্টকে অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজ করতে পারবে সেফলি আর সিকিউরলি। শর্প শর্ক এছাড়াও এই শেল্টারটার জন্য $50,000 দিয়েছে, যাতে এখানকার ডগগুলো বাঁচে। তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত। তোমার কোকোকে কেমন লাগছে? দাঁড়াও একটা সেকেন্ড। মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতে অ্যাভেলেবল থাকে। 100টারও বেশি দেশে শর্প শার্কের 3000-এর বেশি সার্ভার আছে, তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবল নেই। যাই হোক, তুমি কি বলছিলে? আমাকে এই VPN-এর ব্যাপারে আরো বলো। সেটাই আমি বলছি, তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে? নিশ্চয়ই। ঠিক আছে চলো। আর শর্প শার্কের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস, ইমেল আর ফোন নাম্বার হ্যাকারদের হাত থেকে বাঁচাতে পারবেন। তুমি এখন মুক্ত। ওকে দেখো কিভাবে দৌড়াচ্ছে। গড, তাহলে কি বলছো? আমার এর সাথে খেলতে খুবই ভালো লাগছে আর সারা জীবন আমি এর সাথে খেলতে চাই। এটা তো খুব ভালো। তাহলে কি তুমি একে নেবে? আমি জিউসকে অবশ্যই নেব। ও, এর নাম তাহলে জিউস। ঠিক আছে, খুব ভালো। যদি তোমরা শর্প শার্কে মিস্টার বিস্ট ডিসকাউন্ট কোড ইউজ করো, তাহলে তোমরা 83% অফ পাবে আর 6 মাসের জন্য সাবস্ক্রিপশন ফ্রি পাবে। তুমি কি মজা করছো? আর তার থেকে বড় কথা, শর্প শার্ক 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি দেয়, আর তাই এটাকে ইনস্টল না করার কোনো কারণ নেই। একবার ট্রাই করে দেখো। তোমার কাছে নেই মানে তুমি বোকা। নীল, চিন্তা করো না, তোমাকে ওর সাথে চেক শেয়ার করতে হবে না, কারণ তোমার জন্য আলাদা চেক আছে। এ তো দারুণ। আটটা ডগ বাকি আছে, চলো ওদের জন্য বাড়ি খোঁজা যাক। জিমি, এটাকে ক্যাশ করব কি করে? যেটা আমরা আশা করেছিলাম, যত বেশি মানুষ এখানে আসবে, কেউ না কেউ বয়স্ক ডগের প্রতি ইন্টারেস্ট দেখাবে। এক্সটার কি শেফার্ড? তোমার কি শেফার্ড ভালো লাগে? হ্যাঁ, আমি তো একটা শেফার্ডই খুঁজছিলাম। ও, এটা খুব ভালো। আমাদের কাছে দুটো ছেলে আছে, তাই আমাদের একটা মেয়ে দরকার। এ বেরোনোর জন্য দেখো ছটপট করছে। ও, কি সুন্দর দেখতে। তাহলে তোমার ডেক্সটারকে পছন্দ হলো, তুমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছো? হ্যাঁ, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের মনে হয় একে নিয়ে নেওয়া উচিত। এরা খুব খুশি। আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম, আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগগুলোকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে। কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে। এ হলো হেজেল, আর এ খুবই ভালো একটা ডগ। হাই সারা। ও, তোমার তো পেট বেড়ে গেছে। গুড বয়। হ্যাঁ, পাপি দেওয়ার জন্য থ্যাংক ইউ মিস্টার বিস্ট। আর এটা খুবই সুন্দর ছিল। এই ভিডিওর শুরুতে আমরা 100টা ডগকে কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম, আর এখন কেবলমাত্র দুজন বাকি। তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোডলি। কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল, তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না। আমার আসলে ছোট ডগ চাই। আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই। আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমাদের কাছে কি ছোট ডগ আছে? আসলে আমাদের কাছে আর নেই। আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা, তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। স্টার ক্রাঞ্চ আর ডোরলি। ও, কেমন আছো? ভালো তো। এই দুটো ডগি আর বাকি আছে, দেখা যাক ও কাকে নেয়। আমি একে নিতে চাই। ঠিক আছে, স্টার ক্রাঞ্চ নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায়, কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল। আমি তোমাকে ক্রাঞ্চ বলবো। ওর মন জয় করো ক্রাঞ্চ। তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে। এ বাবা, ডোরলি। ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও, ডোরলি আসলে ভিতরে ভিতরে খুবই কষ্ট পাচ্ছিল। ও মাই গড, সত্যি কষ্ট পাচ্ছে, কিন্তু বুঝতে পারছি আশপাশে কি হচ্ছে। আর এখন আমাদের কাছে একজনই আছে যে ডোরলিকে অ্যাডপ্ট করবে, তার জন্য আমাদের কাছে সবথেকে বড় সারপ্রাইজ আছে। আর যেহেতু একজনই বাকি আছে, তাই ওর কোনো কেনেল চাই না। এই পুরো বিল্ডিংটাই ওর কাছে এখন কেনেল। ও তো খুব জোরে দৌড়ে। লাস্ট ডগ হিসেবে ডোরলি আমাদের পুরো অ্যাটেনশন পেয়েছিল, কিন্তু আমাদের অপেক্ষা বেড়েই চলেছিল আর বেড়েই চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত একজন এলো। কেমন আছো বন্ধু? এ হলো ডোরলি। ও, মনে হচ্ছে ডোরলি তোমাকে পছন্দ করছে। অ্যাডিলেডে যখন হ্যারিকেন এসেছিল, সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল, আর এখন ওর একটা বাড়ি দরকার। সেটা হয়তো পেয়ে গেছে। কিন্তু ডোরলিকে বাড়ি নিয়ে যাওয়ার আগে একজন তোমাকে অ্যাপ্রুভাল দেবে। আমি এভাবে একে দেখতে পারছি না। কেউ না নিলে একে আমি নেব। কি, কেমন আছো? আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই, ঠিক আছে? ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, একদম অ্যাপ্রুভড। তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি, পরে দেখা হবে। কনগ্রাচুলেশন। ও, আমি ওর কথা কেটে দিলাম। হ্যাঁ, ও কিছু বলতে যাচ্ছিল। ডোরলিকে অ্যাডপ্ট করার জন্য অনেক অভিনন্দন। আর আমাদের 100তম ডগকে অ্যাডপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে $20,000 এনেছি। কিন্তু তুমি আমাদের কথা দাও, তুমি একে সব সময় ভালো রাখবে। কথা দিলাম। আর যারা এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করেছে, তাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ভেতরে চলে এসো। ওয়াও!
তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেওয়ার জন্য থ্যাংক ইউ হিসেবে আমরা $1,00,000 ডোনেশন দিচ্ছি, যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো। আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করবার জন্য। থ্যাংক ইউ স্পট আর জিংস ইনস্যুরেন্স আর ডগ ফুড দেবার জন্য। সবটাই দারুণ ছিল। এছাড়া এই গাড়িগুলোতে আরো 50,000 আছে যা আমরা ওদেরকে দিয়েছি আমাদেরকে সাহায্য করবার জন্য। দেখার জন্য ধন্যবাদ।